বন্ধুরা, আজকে বানালাম বেগুন পোড়া। প্রথমে বেগুনটাকে গায়ে তেল মাখিয়ে যেমন পুড়িয়ে নেয় পুড়িয়ে নিলাম। এই বেগুন পোড়াটা আমি লিট্টি চোখাতে যে চোখা তৈরি করে সেই চোখা স্টাইলে বানিয়েছি। বেগুন পোড়ার সাথে দিলাম আলু সিদ্ধ আর দুটি টমেটো পোড়া, সঙ্গে নিয়ে নিয়েছি একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা ডলে দিলাম, সর্ষের তেল দিলাম আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো, আর আমার তৈরি একটা সিক্রেট ভাজা মশলা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? দেখে তো বেশ ভালোই লাগছে, কমেন্টে লিখে জানান আপনারা সে করেন।